হরে কৃষ্ণ সুদী ভক্তমণ্ডলী জগন্নাথ কীর্তন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন এই জগন্নাথ কীর্তন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের অনার আমি নিজেই ইস্কন মায়াপুরে সমস্ত ভক্তরা আমাকে জগন্নাথ নৃত্য কীর্তন দাস নামে চেনে সেই নামকে অনুকরণ করে আমার চ্যানেলের নাম হলো জগন্নাথ কীর্তন অফিসিয়াল সুধু ভক্তমণ্ডলী আজ আমি বিগত ৩৫ বছর যাবত এই মায়াপুর বহু স্থায়ী বাসিন্দা সেখানে আমি আমার পরিবার নিয়ে বসবাস করছি এবং ইস্কন মন্দিরে ভক্ত হওয়ার জন্য নিজেকে ধন্য মনে করি আজ বিগত ২৫ বছর যাবৎ আমি ইস্কন মন্দিরে সবসময় কীর্তন করে থাকি মঙ্গল আরতি সন্ধ্যা আরতি দর্শন আরতি ভোগ আরতি এবং বড় বড়ো অনুষ্ঠান যেমন জগন্নাথ বলদেব সুভদ্রা মহানের রথযাত্রা মহোৎসব হাদি পরিক্রমা নগদ্বীপমণ্ডল পরিক্রমা রামনবমী অনুষ্ঠান তার সঙ্গে বাইরে এখান সেখান থেকে অনেক অষ্টম পহরের কীর্তনের নিমন্ত্রণ আসে সেখানে কীর্তন করে থাকি এবং নগর সংকীর্তন তিন ঘন্টা চার ঘন্টা যাবত নগর সংকীর্তন আমি করতে পারি সেসব অনুষ্ঠান আমি করে থাকি কথা হচ্ছে আমি কিছুদিন আমি অনেক দিন থেকে লক্ষ্য করেছি আমি যখন কীর্তন করি সেই সময় আমার কীর্তন চলাকালীন কিছু মানুষ তাদের মোবাইল এবং ক্যামেরা নানাবিধ জিনিস দিয়ে আমার এই কীর্তনগুলোকে রেকর্ডিং করে এবং রেকর্ডিং করার পর কী করে ওনারা ওনাদের নিজেদের চ্যানেলে সেই প্রোগ্রামগুলো আপলোড করে ওই সমস্ত ভিডিও আমার নিজে সুরের গাওয়া আমার পছন্দের গান আমি নিজে গেয়েছি ওনাদের কন্টেন্ট না হওয়া সত্ত্বেও ওনারা ওনাদের চ্যানেলে সেগুলো ব্যবহার করছে নানাবিধ নামে জগন্নাথ দাস জগন্নাথ নৃত্য কীর্তন দাস ইউটিউবে ছড়াছড়ি কিন্তু যারা প্রকৃত আমাকে ভালোবাসেন যারা আমার কীর্তন শুনতে ভালোবাসেন আমাকে খুঁজে পাচ্ছেন না নানাবিধ নামে সেই জন্য আমার এই ইউটিউব চ্যানেল খোলা একটা সময় আমার পরিবার থেকে যখন আমাকে বলল তুমি তো নিজেই স্বয়ং সম্পন্ন গাইতে পারো বাজাতে পারো হারমোনিয়াম বাজাতে পারো মৃদাঙ্গ বাজাতে পারি কর্তাল বাজাতে পারি ডি জাম্পে বাজাতে পারি কিবোর্ড বাজাতে পারি ঢোলক বাজাতে পারি এবং বাজিও থাকি নানা অনুষ্ঠানে দেখবেন আমি বাদ্যযন্ত্র বাজাচ্ছি তো সেই সময় যখন ইউটিউব চ্যানেল খুলতে বলল আমার এক ভাগনা আছে ওনার উদ্যোক্তায় আমি এই ইউটিউব চ্যানেল খুলতে পারি ইউটিউব ইউটিউব চ্যানেল খোলার জন্য যা যা সামগ্রীর দরকার আমার দুটো মোবাইল আছে একটা ক্যামেরা আছে একটা জ্যাম্বেল আছে আমার ভাগনা এবং আরও দুজন আছে সঙ্গে ওনাদের সহযোগিতায় এই অনুষ্ঠানগুলো করে থাকি ওনারা নিজেরাই রেকর্ডিং করে এডিটিং করে ইউটিউবে আপলোড করে জাস্ট আমি শুধু কীর্তন করি অনুষ্ঠান করি তখন বিষয় হচ্ছে যে আমি এই যে কীর্তনগুলো করে থাকি আমার কীর্তন শুনতে আপনারা ভালোবাসেন আমি গাইতে ভালোবাসি আমি খেতে ভালোবাসি আমি হাসাতে ভালোবাসি হাসতে পারি নানাবিধ ক্রিয়াকর্ম আমি করতে পারি তো অনুরোধ সুদী ভক্তমণ্ডলী যারা আপনারা আমার প্রোগ্রামটা শুনছেন আপনারা সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার প্রোগ্রামগুলো শুনবেন আমার চ্যানেলে শুধু আমারই কীর্তন পাবেন অন্য কোনো গায়কের কীর্তন পাবেন না তো আপনারা শেয়ার করবেন সেগুলো নিজেকে ধন্য মনে করব হরে কৃষ্ণ জগন্নাথ বর্মন আপনাদের সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে শেষ করছি হরে কৃষ্ণ